হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, অন্যদিকে ব্রকোলি একটু ভাপিয়ে নিচ্ছি। ব্রকোলিটা ভাপিয়ে নিলে গন্ধটা থাকে না কাঁচা কাঁচা। তো ব্রকোলি জল ঝরিয়ে ব্রকোলিটা আগে একটু ভেজে নেব, তারপরে রান্না করব। আর সকালে আমি আজকে খাবো হচ্ছে দুধ দিয়ে ছাতু। একবার ছাতু দিয়ে দুধ মেখে ভালো লাগলো না খেতে, ওই জন্য একটু মুড়ি নিয়ে নিলাম। আর এই যে এখন বসিয়েছি শাক ভাজা। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছে শাক ভাজা, মাছের ঝোল, ব্রকোলি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি, আর এদিকে শশা কেটে নিয়েছি। এখন করবো আমরা খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়ার সময় একজন পণ্ডিতজি বাড়িতে এসেছিল। তো ওনাকে বললাম যে ভোজন করেন, বলল যে ঠিক আছে। ইনি আগেও একদিন এসেছিলেন, সেদিন বলে গেছিলেন যে এরপরে যেদিন আসবো সেদিন ভোজন করব। তো এরকম লোক বাড়িতে এসে ভোজন করা মানে বিশাল ব্যাপার। সেদিন ছিল শনিবার, আমার ব্রকোলির তরকারি আর শাকভাজা নিরামিষ করেছিলাম, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খান। তো ইনিও সেই শাকভাজা আর ব্রকোলির তরকারি দিয়েই খেয়েছিলেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাছ থেকে আম ছেঁড়া হলো, এখন হবে আম মাখা। সিজন ছাড়া আম, আমটা বেশ টেস্টি। পাশের বাড়ির এক দাদার বাড়ির গাছের আম। তো আম কাটা কমপ্লিট, এখন হবে মাখা। লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, ধনে পাতা দিয়ে আম মাখা। আমটা প্রায় পেকে গেছিলো, একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আম মাখা কমপ্লিট, এখন ভাগাভাগি হচ্ছে। ডাকতে পারলি দুপুর দিলে লবণ দিছ, এই যে মাখানো হয়ে গেছে, সবাই খাচ্ছে। এই যে একটা রাক্ষস, ওই যে কটা রাক্ষস। তো গরম জল নিয়ে মেয়েকে নিয়ে ছাদে গেলাম, ওখানে স্নান করলো। আমি স্নান করিয়ে দিতে গেলাম, বলছে না আমি একা একাই স্নান করবো। আর ছাদে বেশ রোদ্দুর ছিল, স্নান করতে মজাই পেয়েছিল। তো মেয়েকে স্নান করিয়ে রোদে বসে রেডি করিয়ে নিলাম। শীতের দিনে এই এক ঝামেলা, মুখে লাগাও, হাতে পায়ে লাগাও, আর যদি হাওয়া ছাড়ে তাহলে কোনো কিছু লাগিয়েও কোনো লাভ হয় না।
একটু সময়ের মধ্যে শুকিয়ে যায়। ক্যামেরার দিকে তাকিয়ে কত ভঙ্গি করছে, নিজে নিজে চুলটা ওরকম ভাবে বেঁধেছে, মনে হচ্ছে কত বড় চুল হয়ে গেছে ওর, কি ভাব। তো মেয়ে ওখান থেকে খেয়ে এসেছিল, আর এটা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আম্মা খা, তো আমি খেতে গেছি, তখন বলছে আমি আরও খাবো, তো আমি একটুখানি খেলাম আর বাকিটা সব ওই খেয়ে নিল। ভীষণই টক খেতে পারে ছোট থেকেই। আর আমি এখানে ভাত গরম বসিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, সেখান থেকে ভাপা পিঠে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে নারকেল দিয়ে আর গুড় দিয়ে বানানো হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, পিঠে খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।